আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি তৈরি করে দেখাবো ধুনধুন আলু ট্যাংরা মাছের ঝোল রেসিপি। গরমের দিনে এই রেসিপিটি খেলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী হবে, আর গরমের সিজনে কিন্তু এই ধুনধুলটা বেশি পাওয়া যায়। আপনারাও বাজার থেকে কিনে এভাবে করে এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন। তো আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে করেছি। এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করা যাবে। তো এখানে আমি হাফ কেজির মতো নিয়েছি। তো ধুনধুলের স্কিনটা ফেলে দিব, এরপর এটা আমি আমার যে কোনো পছন্দ মতো শেপে কেটে নিব। আর সাথে আমি দুইটা আলু দিব, আর পেঁয়াজ রসুন গ্রেট করে নিব। তো সব কিছু প্রথমে ছিলে এরপর কেটে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ এই রেসিপিটি আমি সিম্পল মশলা দিয়ে তৈরি করেছি আর খুবই সহজ। যারা রান্না করতে পারেন না তারাও এই রান্নাটি খুব সহজে তৈরি করতে পারবেন, একেবারে সিম্পল একটি রান্না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, ভালো লাগলে পেজে ফলো, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিতে পারেন। এখানে আমি দেখুন মাঝখান থেকে শুধু একটা কাটা দিয়ে নিচ্ছি। এটা রান্নার পর কিন্তু এটা থেকে বেশ পানি বের হয়, আর রান্নার লাস্টে যখন পুরোপুরি রান্না হয়ে যায় তখন কিন্তু এতটা পুরাতন থাকে না, এটার ভেতর থেকে পানিটা বের হয়ে এটা কিন্তু সফট হয়ে যায়। আসলে এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একটা সময় ছিল যখন আমি নিজেই সবজি খেতে পছন্দ করতাম না, তো এখন মাশাআল্লাহ আমি সব ধরনের সবজি খেতে ভালো লাগে, আর রান্নাটা অনেক বেশি সুন্দর হয়। আমিও কিন্তু একটা সময় রান্না বান্না পারতাম না, তো এখন কিন্তু আসলে রান্না করতে করতে কিছুটা শিখেছি। শাশুড়ি মার থেকে আসলে অনেক কিছুই শিখেছি। তো এবার আমি আলু কেটে নিয়েছি, ধুনধুলটা কেটে নিয়েছি, আর দুইটা পেঁয়াজ আর দুই টুকরো রসুন গ্রেট করে নিয়েছি। তো আজকে আমি পেঁয়াজ পেস্ট ডিপে সংরক্ষণ করে রাখি, তো আজকে সেটা শেষ হয়ে গিয়েছে, যার জন্য এভাবে করে নিচ্ছি। এভাবে করে নিলে কিন্তু একেবারে ফ্রেশ পেঁয়াজ রসুনটা দিয়ে রান্না করা হয়, তরকারিটা খেতে ভালো লাগে। কিন্তু হাতে একটু সময় নিয়ে কাজটা করতে হয়। তো আমার যেহেতু বেবি রয়েছে, তো আমার কিন্তু বেবিকে নিয়ে এই কাজগুলো করতে একটু ঝামেলা হয়ে যায়, তার জন্য ডিপে সংরক্ষণ করে রাখা হয় একসাথে ব্লেন্ড করে। তো যাই হোক, এবার আমি এখানে ট্যাংরা মাছ লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এই মাছগুলো ভেজে নেব, আর এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ রসুন গ্রেট করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, এরপর মরিচ পাউডার দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা মরিচ পেস্ট অথবা যে কোনো মরিচ দিতে পারেন। দিয়ে দিলাম রান্নার জন্য সরিষার তেল, তেলটা গরম করে এরপর এখানে ট্যাংরা মাছ দিয়ে দিতে হবে। ট্যাংরা মাছগুলো 2 মিনিটের মতো আমি ভেজে নিব, অনেক বেশি ভাজব না, যেহেতু মাছটা একটু ছোট সাইজের, বেশি ভাজলে একটু কড়া হয়ে যাবে, আর যেহেতু এটা আবারও রান্না করা হবে। তো এবার আমি মাছগুলো উঠিয়ে নিব, 2 মিনিটের মতো আমি এটা ভেজে নিয়েছি। এরপর এই তেলের ভেতরে আমি মশলাটা কষিয়ে নিব। এবার গোটা জিরা দিয়ে দিলাম, জিরাটা ফুটে আসলে দিয়ে দিলাম সেই মশলার পেস্ট। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি ভালো করে কষিয়ে নেওয়া হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে।
তো এবার আমি মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এবার এখানে আমি দিয়ে দিব আলু। আলু দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে কষিয়ে নিতে হবে। আলুটা আমি কষিয়ে একেবারে 80% সেদ্ধ করে নিব, এতে করে আলুটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর এরপর আলুটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এখানে ধুন্দুলটা অ্যাড করে দিব। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে আর ধুন্দুল সবজিটা সেদ্ধ হতে কিন্তু একেবারে অল্প সময় লাগে, যেহেতু এটা হচ্ছে একটা সফট একটা সবজি আর আলুটা সময় লাগে, যার কারণে আলুটা আগে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলুর সঙ্গে যদি একসঙ্গে অ্যাড করা হয় ধুন্দুল, তাহলে কিন্তু ধুন্দুলটা আগে সেদ্ধ হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হবে না, সেক্ষেত্রে তরকারিটা খেতে ভালো লাগবে না। তো এবার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর কষানো পারফেক্টভাবে হয়েছে। এবার আমি ধুন্দুলটা অ্যাড করে দিচ্ছি। তো এটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিক্সড করে এটাও ভালো করে কষিয়ে নিব। প্রিয় দর্শক, আজকের এই রেসিপিটি খুবই সহজ, আপনারাও কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন। গরমের দিনে খেলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো হবে। তো ঢাকনা দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। ঢাকনা উঠিয়ে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে দিব। দর্শক, আমার ভিডিওটি দেখার পর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সব কিছু কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, আমি চেক করে নিয়েছি। তো আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো আবারও 7-8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার সব কিছু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলের জন্য সামান্য পানি দিয়েছি, যেহেতু সব কিছু পুরোপুরি সেদ্ধ হয়ে আছে, তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানি শুকানো আগ পর্যন্ত। এ পর্যায়ে দেখুন আমি একবার চেক করে নিচ্ছিলাম, সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে মাছটা অ্যাড করে দিব। যেহেতু ছোট মাছ তার জন্য আমি একটু দেরি করেই অ্যাড করেছি, তা না হলে মাছটা ভেঙে মাছের ভেতরে যে কাটার অংশ থাকে এগুলো তরকারির ভেতর ছড়িয়ে যাবে, তখন খেতে অসুবিধা হবে তার জন্য। এবার দিয়ে দিলাম ভাজা জিরা পাউডার, 5 মিনিট দম করে নিচ্ছি। তো দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে, এত সুন্দর কালার এসেছে আর এতটা টেস্টি হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। সিম্পল একটি রেসিপি আর এত মজা হয়েছে। দর্শক, আশা করি আপনারও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। তো এখান থেকে আমি সার্ভ করে নিব বেবির জন্য। আমি এখানে ধুন্দুল ব্যবহার করেছি, আর আপনারা চাইলে কিন্তু ঝিঙা দিয়েও সেম প্রসেসে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর মাছের জায়গায় কিন্তু আপনারা আপনাদের হাতের কাছে যে মাছটা থাকবে সেই মাছটা দিয়েই রান্না করতে পারবেন। ট্যাংরা মাছ দিয়েই রান্না করতে হবে এমনটা কিন্তু না, আমার হাতের কাছে ট্যাংরা মাছটা ছিল, তার জন্য আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি। তো আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। শুধু আলুটা থাকবে, ঝিঙে অথবা ধুন্দুল অথবা যে কোনো মাছ দিয়ে তৈরি করা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আর রান্না আমি সহজেই কিন্তু বুঝিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে একেবারেই ভুলে যাবেন না, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।